অভিশপ্ত যেন নেপালের আকাশ, এই কথাটি বলার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। বিমান নিরাপত্তা ডেটাবেজের তথ্য অনুযায়ী গত 30 বছরে 27টি বিমান দুর্ঘটনা দেখেছে নেপাল। তার মধ্যে গত এক যুগে 8টি বিমান দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে 1992 সালে। 167 জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় পাকিস্তানের বিমানটি, নিহত হয় সবাই। 2018 সালের মার্চে নেপাল আরও একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী হয়। ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় বাংলাদেশের ইউএস বাংলা পরিচালিত একটি বিমান। নিহত হয় 71 যাত্রীর মধ্যে 51 জন। অতি সাম্প্রতিক 15 জানুয়ারি 2023 রবিবার আরও একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল নেপাল। স্থানীয় সংবাদ সংস্থার সূত্রের খবর অনুযায়ী সকাল 10:33 রাজধানী কাঠমান্ডু থেকে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি ছেড়ে যায় গন্তব্য পর্যটন স্থল পোখরা। 68 জন যাত্রী ও 4 জন ক্রু নিয়ে মোট 72 জন ছিলেন বিমানটিতে। 25 মিনিটের যাত্রা শেষে অবতরণের 10 মিনিট আগে নিয়ন্ত্রণ হারায় বিমানটি, বিধ্বস্ত হয় রানওয়ের খুব কাছেই। সেই সময় বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশালাকার অগ্নিকুণ্ড এবং কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। দুর্ঘটনার পরপরই অনির্দিষ্ট কালের জন্য পোখরা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। দুর্ঘটনার পরপরই নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেন। সেনাবাহিনী জানিয়েছেন ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা যায়নি কাউকেই। যাত্রীদের মধ্যে 53 জন নেপালি ছিলেন, বাকিদের মধ্যে 5 জন ছিলেন ভারতীয়, 4 জন রাশিয়ান এবং 2 জন কোরিয়ান। এছাড়া আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের 1 জন করে নাগরিক ছিলেন। নেপালে ঘন ঘন বিমান দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে যে কারণগুলোকে ধরা হয় সেগুলো হলো নেপালের দুর্গম এলাকা, খারাপ আবহাওয়া এবং নতুন বিমানের জন্য বিনিয়োগের অভাব এবং কার্যকরী বিমানগুলোর পরিকাঠামোর দিকে ঠিকমতো নজরের অভাব। এছাড়াও নেপালস্থ বাংলাদেশের এম্বাসি কাউন্সিলর মোহাম্মদ মাসুদ আলম একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে নেপালের বিমান দুর্ঘটনার প্রধান কারণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, নেপালের হাতে গোনা কয়েকটি বিমান সংস্থা ছাড়া বাকিগুলো হলো পুরনো বিমান। এবং তার মতে ট্যুরিজম কিংবা ভৌগোলিক কারণে নেপালে অনেক এয়ারপোর্ট, প্রায় 50টি এয়ারপোর্ট নেপালে। এমনকি নেপালে এমনও জেলা রয়েছে যেখানে বিমান ছাড়া যোগাযোগ করা যায় না। এটিও একটি প্রধান কারণ হতে পারে বলে তিনি মনে করেন। জানা যায় দুর্ঘটনা কবলিত বিমানটি 15 বছরের পুরনো ছিল। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে। ধারণা করা হয় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল। ধন্যবাদ সবাইকে।